অতি দুঃখ আর পরিতাপর বিষয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপর আক্রমণ, ই আমার কারণে খুব লক্ষণ নহয়। যাকালি এন বি নিউজর জ্যেষ্ঠ সাংবাদিক ধৃতিরাজ কলিতার উপর একটা নিউজ পরিবেশন করার যাত ই এম দিগন্ত বরার বেরুণিয়া যে গুন্ডা বাহিনী আক্রমণ করলে, এই দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, গরিহণার যোগ্য। আমি খদ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুইত এর তীব্র ভাষায় নিন্দা করছো, আর অসমৰ মাননীয় আরক্ষী সঞ্চালক প্রধান মহোদয় অতি কম সময়ের ভিতর এই দুষ্কৃতিকারীখিন করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার আমি দাবি উত্থাপন করছো। আজি যদি চতুর্থ স্তম্ভ নিরাপত্তা নাই, তেনহলে জনসাধারণ কেন নিরাপত্তা থাকিব? তেওঁলোকে যেওঁলোকৰ দুর্নীতি করে আর এই দুর্নীতিখিন নিউজ করব যা যদি সাংবাদিকর উপর এনেক আক্রমণ হয়, ইয়াতক আর দুঃখদার ঘটনা হব নয়। এই প্রথম আর অন্তিম ঘটনা হব লাগে, এনেক একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে যাতে এনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি নহয়। তার বাবে আমি অসমৰ আরক্ষী সঞ্চালক মাননীয় মুখ্যমন্ত্রীক আমচুর ফালেরপরা আমি অনুরোধ জানাইছো। অতি দুঃখ আর পরিতাপর বিষয় যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপর আক্রমণ, ই আমার কারণে খুব লক্ষণ নহয়। যাকালি এন বি নিউজর জ্যেষ্ঠ সাংবাদিক ধৃতিরাজ কলিতার উপর একটা নিউজ পরিবেশন করার যাত ই এম দিগন্ত বরার বেরুণিয়া যে গুন্ডা বাহিনী আক্রমণ করলে, এই দুর্ভাগ্যজনক, নিন্দনীয়, গরিহণার যোগ্য। আমি খদ অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচুইত এর তীব্র ভাষায় নিন্দা করছো, আর অসমৰ মাননীয় আরক্ষী সঞ্চালক প্রধান মহোদয় অতি কম সময়ের ভিতর এই দুষ্কৃতিকারীখিন করায়ত্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ার আমি দাবি উত্থাপন করছো। আজি যদি চতুর্থ স্তম্ভ নিরাপত্তা নাই, তেনহলে জনসাধারণ কেনে নিরাপত্তা থাকিব? তেওঁলোকে যেওঁলোকৰ দুর্নীতি করে আর এই দুর্নীতিখিন নিউজ করব যা যদি সাংবাদিকর উপর এনেক আক্রমণ হয়, ইয়াতক আর দুঃখদার ঘটনা হব নয়। এই প্রথম আর অন্তিম ঘটনা হব লাগে, এনেক একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে যাতে এনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি নহয়। তার বাবে আমি অসমৰ আরক্ষী সঞ্চালক মাননীয় মুখ্যমন্ত্রীক আমচুর ফালেরপরা আমি অনুরোধ জানাইছো।